ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মলমাস কেটে গিয়ে আজ দেবীপক্ষের সূচনা। কুমোরটুলির সর্বজনীনে প্রতিমায় চক্ষুদান পর্ব। দেবীপক্ষের প্রথম দিন থেকেই পুজো শুরু হচ্ছে কাশী বসলেন সর্বজনীনে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কুমোরটুলির সর্বজনীন থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র এবং কাশী বসলেন থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। আমি প্রথমে চলে যাব সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, মহালয়া হয়ে গিয়েছে প্রায় এক মাস হলো, এতদিন ধরে আমরা অপেক্ষা করছি কবে পড়বে পুজোর ঢাকে কাঠি, অবশেষে আজ সেই দিন এলো। একদমই, আমরা জানি যে মহালয়ার চক্ষুদান এটা কিন্তু একটা দীর্ঘদিনের রীতি, কিন্তু যেহেতু মহালয়ার পরেই মলমাস পড়ে গিয়েছিল, সেই মলমাস গতকালকে কেটেছে, আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়েছে। এবং এই দেবীপক্ষের প্রথম দিনেই বলা যেতে পারে সেই চক্ষুদান পর্ব। আমরা এই মুহূর্তে কুমারটুলি সর্বজনীনে রয়েছি। কুমারটুলি সর্বজনীন 90 বছরের পুজো, একটা দীর্ঘদিনের ঐতিহ্য তাদের। আর আজকে এই দেবীপক্ষের প্রথম দিনে তারা যে দুর্গা প্রতিমা করেছেন, এবার আমরা জানি যে করোনা আবহে তারা কিন্তু এবার অভয়া দুর্গার রূপকে তৈরি করেছেন, অর্থাৎ মা এখানে একেবারেই অভয়া রূপী প্রত্যেককে অভয় দিতে আসছেন। আর এই দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা দেখছি যে ঢাক বেজে উঠেছে, এবং অবশ্যই শরতের যে আকাশ, নীল আকাশ, রোদ্দুর, ঝকঝকে রোদ্দুর, সেটা কিন্তু দেখছি। যদিও বৃষ্টির ভুকুটি রয়েছে পুজোর মধ্যে, কিন্তু তার আগে আপাতত সেই শরতের আবহে ঢাক বাজছে। এবং কুমোরটুলির সর্বজনীনে আমরা দেখছি প্রতিমার চক্ষুদান পর্ব চলছে। এবং যেরকম বলছিলাম যে মহালয়ায় চক্ষুদান এটা কিন্তু একটা বিশেষ রীতি দীর্ঘদিনের, সেই মহালয়া পর্বের পরেই মলমাস পড়েছিল, মলমাস কেটে গিয়েছে, দেবীপক্ষ পড়েছে, এবং এই দেবীপক্ষের প্রথম দিনেই কুমোরটুলির সর্বজনীন থেকে আমরা সেই ছবি সরাসরি দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেবীর চক্ষুদান পর্ব চলছে কুমোরটুলির সর্বজনীনে। একেবারে দেবীর চক্ষুদান পর্ব চলছে কুমোরটুলিতে। আর কাশী বসলেনের ছবি দেখবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, কাশী বসলেনে আজকে পুজোর ঢাকে কাঠি পড়লো প্রথম দিন, ঠিক কি অবস্থা, কেমন প্রস্তুতি? দেখো, কাশী বসলেনের যে পুজো, সেই পুজো অন্য অনেক বারোয়ারি পুজোর থেকে একটা জায়গাতেই আলাদা, সেটা পুজোর রীতিতে। আজকে তিথির প্রথম দিন, অর্থাৎ প্রতিপদ আজকে দেবীপক্ষের প্রথম দিন। প্রতি বছরই ষষ্ঠী নয়, এই দিন থেকেই কিন্তু শুরু হয়ে যায় কাশী বসলেনের পুজো। এর যে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, আমরা জানি বোধন মানে জাগরণ, এই যে অকাল বোধনের যে বিষয়টি আমরা জানি, তার একটা ব্যাখ্যা এটাই রয়েছে যে আমাদের এখানে যেটা একটা বছর সেটা স্বর্গে একদিন। অর্থাৎ এই যে সময়টা, আমরা জানি যে ভূগোল অনুসারে এই সময়টা দক্ষিণায়ন চলে, এই সময়টা দেবতাদের বিশ্রামের সময়, ঘুমের সময়। সেই বিশ্রামের সময় তাদের জাগানোর জন্য অকাল বোধন শুরু হয়েছিল, এবং সেই অকাল বোধন শুরু হয়েছিল প্রথমার দিন। পঞ্চমীর দিন দেবতারা জাগ্রত হন এবং রামচন্দ্রকে তারা 33 কোটি দেবতার শক্তি সম্পন্ন দেবী দুর্গার আরাধনা করতে বলেন, এবং তারপর থেকে দুর্গাপুজো শুরু। তাই আজকের দিন থেকেই কিন্তু এই আরাধনার দিকটা কাশী বসলেনে শুরু হয়ে যাচ্ছে। এর আর একটি দ্বিতীয় ব্যাখ্যা রয়েছে, এটি একটি ঐতিহাসিক ব্যাখ্যা এখানে পুজো হওয়ার। আমরা জানি উত্তর কলকাতার এই এলাকাগুলো স্বাধীনতা সংগ্রামের সময় যথেষ্ট উত্তাল ছিল, বিশেষ করে 30-এর দশকে এই সব চত্বরে মিটিং, মিছিল বা কোনোরকমভাবে বৈঠক করা ব্রিটিশ সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু যেহেতু ধর্মীয় ক্ষেত্রে একটা ছাড় থাকতো, তাই দুর্গাপুজো কেন্দ্র করে এইসব বৈঠকগুলো শুরু হয়। কিন্তু সেখানেও এই 4-5 দিনের যে বৈঠক, সেটা একেবারেই যথেষ্ট হচ্ছিল না। তাই অকাল বোধনের যে রীতি প্রতিপদ থেকে পুজো শুরু করায়, সেই প্রতিপদের রীতিটাকে এখানে পালন করা শুরু হয়। 14 জন পুরোহিত মিলে পুজো করতে থাকেন, এবং 14 জন পুরোহিতের সঙ্গে 14 জন তার সহকারী, যারা জোর পরে থাকেন আর কি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আজকে, অর্থাৎ 28 জন মিলে প্রথমা থেকে বা প্রতিপদ থেকে দশমী পর্যন্ত 10 দিন টানা তারা বৈঠক করার একটা ছাড় পেয়ে যান, যেখানে পুলিশ বাধা দেবে না। সেই জায়গাটা থেকে কিন্তু এখানে সেই চলটা শুরু হয়েছিল পুজোর, এবং সেটা এখনো পর্যন্ত একই রকমভাবে চলছে। এবছরের যে প্রতিমা, সেটা একেবারেই একটা সাবেকি মুখের প্রতিমা, এবং অবশ্যই দর্শক যারা আসছেন বা পাড়ার যারা ব্যক্তিরা এই মুহূর্তে পুজোর সঙ্গে জড়িয়ে আছেন, তাদের মধ্যে একটা ভক্তিভাবের সূচনা হয় অবশ্যই এই ধরনের প্রতিমা থাকলে। এবং তার সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক পুরোহিত এবং তাদের সহকারীরা এই মুহূর্তে মূল যে মাতৃমন্দির যেখানে পুজো হবে সেখানে রয়েছেন, এবং সেখানে পুজোর প্রস্তুতি পুরোদমে চলছে, এবং কিছুক্ষণের মধ্যেই পুজোর তিথি শুরু হয়েছে এবং সেই অনুযায়ী পুজো চলবে।
পুজো চলবে বেশ কিছুক্ষণ, এবং তারপরে প্রত্যেক দিন 7 মিনিট করে বাড়তে বাড়তে নবমীর দিন আরো বড় করে পুজো হবে, এবং সেই সূচনার সময়টাই কিন্তু কাশী বস্ট্যান্ডে আজকে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সঞ্জয়, ধন্যবাদ।